হ্যালো ভিগবান আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা ডিম অর্গানের যে উপপাদ্য সেই উপপাদ্যগুলো ট্রুথ টেবিল ব্যবহার করে প্রমাণ করার চেষ্টা করব ওকে তো আমরা জানি যে ডিম অর্গানের উপপাদ্যটা এরকম যদি আমরা দুই চলকের জন্য বলি তাহলে উপপাদ্য দুইটা এরকম এবং যদি তিন চলকের জন্য বলি তাহলে উপপাদ্যগুলো হচ্ছে এই ধরনের ঠিক আছে তো এটাকে মনে রাখার একটা সহজ উপায় আছে যে আমরা এখানে যেমন লিখেছি এ অর বি এর উপর কমপ্লিমেন্ট এক্ষেত্রে আমরা কি করবো প্রত্যেকের উপরে কমপ্লিমেন্টগুলো দিব এবং মাঝে যে চিহ্নটা থাকবে সেটাকে উল্টাই দিব অর্থাৎ থাকলে থাকলে ঠিক আছে এভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি তোমরা যদি একটু দেখো তিন চলকের ক্ষেত্রে এ অর বি সি এর উপর কমপ্লিমেন্টে কি হবে প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট এবং মাঝখানের চিহ্নগুলো অরের জায়গায় হয়ে গেছে কি এন্ড একইভাবে এখানে দেখো প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট এবং মাঝে যে এন্ড ছিল সেগুলো হয়ে গেছে কি ওর ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা টুথ ব্যবহার করে তিন চলক বিশিষ্ট আহ যেকোনো একটা ধরো আমরা এই উপবাদ্যটা প্রমাণ করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি ওকে তো এই ধরনের উপপাদ্যকে আমরা যদি ট্রুথ টেবিল ব্যবহার করে সমাধান করতে চাই তাহলে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আসলে চলক বা ভ্যারিয়েবল কয়টা এখানে একটু খেয়াল করো এখানে ভ্যারিয়েবল আছে আমাদের তিনটা এ বি সি ঠিক আছে এ কমপ্লিমেন্ট কিন্তু নতুন কোনো ভ্যারিয়েবল না সেটা হচ্ছে এ ভ্যারিয়েবলেরই একটা কমপ্লিমেন্ট ওকে সেক্ষেত্রে আমাদের ইউনিক ভ্যারিয়েবল আছে এখানে কয়টা তিনটা তো আমরা চেষ্টা করব আমাদের ভ্যারিয়েবল একের পর এক এভাবে লেখার আমরা লিখলাম এ বি এবং সি ঠিক আছে এবার আমাদের এই তিনটা চলক ব্যবহার করে এদের মান জিরো অথবা ওয়ান যে কোনো একটা হতে পারে আমরা জানি যে বলিয়ান উপপাত নর্মালি কি জিরো ওয়ান নিয়ে কাজ করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ বি সি এদের উভয়েরই মান বা সবারই মান জিরো অথবা ওয়ান হতে পারে অর্থাৎ এরা বাইনারি সিস্টেম ওকে তো আমার এখন করতে হবে কি এই তিনটা চলক ব্যবহার করে এদের অল পসিবল যে কম্বিনেশান সম্ভব সে কম্বিনেশানগুলোকে এখানে একের পর এক লিখে ফেলতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা যদি তিন চলকের বিশিষ্ট তিন চলক তিন চলকের ক্ষেত্রে কম্বিনেশন তৈরি করি তাহলে আমাদের কম্বিনেশান হবে টোটাল কত টু টু দি পাওয়ার থ্রি কেন টু টু দি পাওয়ার থ্রি আমাদের চলক কয়টা তিনটা এই জন্য আমাদের কম্বিনেশান হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আমাদের কম্বিনেশান হবে কয়টা আটটা ঠিক আছে তো কম্বিনেশানগুলো যদি আমরা লিখি তাহলে দেখো প্রথম হচ্ছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আটটা কম্বিনেশন ঠিক আছে তো কীভাবে আমরা এই কম্বিনেশনগুলো খুবই সহজে করতে পারি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে তোমাদের এটা এক্সপ্লেন করবো তো আপাতত দেখো আমরা তিনটা চলোকে কম্বিনেশন করে ফেললাম ওকে এবার এবার যেটা করতে হবে দেখো আমাদের সি ছাড়াও আরও কি কি প্রয়োজন হতে পারে এ কমপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টও প্রয়োজন হতে পারে তাই যদি হয় তাহলে আমরা এখানে পরবর্তীতে সেগুলার ভ্যালুগুলো লিখে রাখবো ঠিক আছে আমরা এখানে এ কমপ্লিমেন্টের ভ্যালু লিখব তাহলে এ ভ্যালু কি হবে এর ভ্যালুর উল্টা আমরা জানি এ যদি জিরো হয় তাহলে এ কমপ্লিমেন্ট ওয়ান এ যদি ওয়ান হয় তাহলে এ কমপ্লিমেন্ট জিরো তাহলে আমরা এ এর মান পাচ্ছি কোনগুলা এইগুলা তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে এদের জাস্ট উল্টাগুলা এখানে হয়ে যাবে ওয়ান জিরো মানে ওয়ান 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 জিরো 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 ঠিক আছে একইভাবে আমাদের বি কমপ্লিমেন্টের মানগুলো হবে কি বি এর ঠিক উল্টো ঠিক আছে একইভাবে সি কমপ্লিমেন্টের মানগুলো হবে আমাদের সি এর ঠিক উল্টো তাহলে আমরা বি কমপ্লিমেন্ট করে ফেলি দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সি যদি করি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা এভাবে এবং এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট সবগুলো করে ফেললাম এবার দেখো আমাদের এই দিকে যদি আমরা মানগুলোকে আমাদের সবার করতে করতে হবে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের প্রয়োজন এ অর বি অর সি এই মানটা আমাদের প্রয়োজন তাই যদি হয় তাহলে দেখো এটা আমরা করতে পারবো কি অবশ্যই পারবো এর মানগুলো আমাদের আছে ঠিক আছে এবং আমরা জানি অর কিভাবে করতে হয় অরের ক্ষেত্রে কি হয় সকল ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি এক থাকে তাহলে আউটপুট জিরো হয় তাহলে দেখো এক্ষেত্রে কি কোনোটাই এক নেই তার মানে জিরো এখানে একটা এক আছে তার মানে এক এখানেও একটা এক আছে তার মানে এক একইভাবে বাকিগুলাও এক ঠিক আছে এবার দেখো আমাদের কিন্তু এখানে এ অর বি সি নেই আমাদের আছে কি এ অর বি ওর সি এর কমপ্লিমেন্ট তাই না তার মানে আমাদের এখন এই অংশের যে মানগুলো পেয়েছি তাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্ট করলে কি পাবো আমরা এ আর বি সি সি কমপ্লিমেন্ট তাহলে তাহলে এ বি কমপ্লিমেন্টকে লিখতে লিখতে পারবো পারবো আমরা এগুলা ঠিক উল্টো জিরোর জায়গায় লিখবো ওয়ান ওয়ানের এর জায়গায় জিরো 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 এবং জিরো ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত পৌঁছায় গেলাম এবার আমাদের কি করতে হবে বলো তো ডান দিকে একটু খেয়াল রাখতে হবে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট ওকে তাহলে দেখো তো এখানে আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এদের মানগুলো আমরা জানি শুধুমাত্র তাদেরকে কি করতে হবে আমাদের অ্যান্ড করে দিতে হবে এবার অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জানি আউটপুট তখনই ওয়ান হবে যদি সবগুলো ইনপুটই কি হয় ওয়ান হয় অর্থাৎ এ কমপ্লিমেন্টের মান ওয়ান বি কমপ্লিমেন্টের মান ওয়ান সি কমপ্লিমেন্টের মান ওয়ান সবাই যদি ওয়ান হয় তাহলে শুধুমাত্র আউটপুট কি হয় অন হয় আদারওয়াইজ আউটপুট জিরো হয় তাহলে আমরা কী করবো এখানে লিখবো

জিরো আমরা শুধুমাত্র এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট এখন চিন্তা করছি যেহেতু আমাদের রো হচ্ছে বা কলাম হচ্ছে এইটা ঠিক আছে এরপরে কি এরপরে হচ্ছে একটা একটা জিরো জিরো থাকলে আমাদের কি আমাদের এই যে জিরো আছে তার মানে ঠিক আছে এখানে একটা জিরো আছে এখানে আরো একটা জিরো আছে জিরো এখানেও একটা জিরো আছে তার মানে কি জিরো একইভাবে পরেরটাতেও জিরো আছে এবং আমাদের কি হচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে এবার একটু খেয়াল করো এই কলামটা এবং এই কলমটা এই কলম এবং এই অল পসিবল কম্বিনেশনের জন্য আমরা যে আউটপুটগুলো পেয়েছি তারা দেখো হুবহু ঠিক আছে আমাদের চলক ছিল তিনটা এবং তিন চলকের জন্য যতগুলো কম্বিনেশন সম্ভব অর্থাৎ এ বি সি এর যত অল পসিবল কম্বিনেশন হতে পারে তাদের সবার জন্য এ অর বি সি এর কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্টের সাথে হুব হু কী হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে অতএব আমরা বলতে পারি এইটা এবং এইটা পরস্পর সমান ঠিক আছে তো এইভাবে টুথ টেবিল ব্যবহার করে আমরা খুবই সহজেই বলিয়ান বিভিন্ন উপপাদ্য প্রমাণ করতে পারি তো এটা ছিল ডিমর্গানের তিন চলক বিশিষ্ট একটা উপপাদ্য তোমাদের যদি পরীক্ষায় দুই চলক বিশিষ্ট উপপাদ্য আসে সেটা তোমরা খুবই ইজিলি করে ফেলতে পারবে আশা করি এখন আর যদি চার চলক বিশিষ্ট চলে আসে তাহলে তোমাদের একটা জিনিসই খেয়াল করতে হবে যে এখানে আমরা তিন চলকের জন্য কম্বিনেশন তৈরি করেছি তোমাদের তখন চার চলকের জন্য কম্বিনেশন তৈরি করতে হবে অর্থাৎ তোমাদের টোটাল কম্বিনেশন হবে কতগুলো এখানে টোটাল কতগুলো রো হবে টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ সিক্সটিন ষোলোটা রো হবে এবং ষোলোটা রোয়ের ক্ষেত্রে তোমাদের যে কম্বিনেশনগুলো সেগুলো একটু মনোযোগ দিয়ে লিখতে হবে তাহলে বাকিগুলো তোমরা নিজেরা নিজেরাই কি করে ফেলতে পারবা খুবই সহজে সলভ করে ফেলতে পারবা ঠিক আছে তো আশা করি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কিভাবে আমরা সহজে কম্বিনেশনগুলো লিখতে পারি সেটা তোমাদেরকে বলবো তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবো সবাই ধন্যবাদ সবাইকে